হ্যালো, গুড মর্নিং পাপিয়া লাইফস্টাইল। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বিন্দাস আছি। তো এখন বাজে হচ্ছে 10:30, এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আজকে আমি ঠিক বুঝতে পারছি না তোমাদের সাথে কি শেয়ার করব না শেয়ার করব, কারণ রেগুলার তো ধরো তোমরা সবসময় ধরো আমার এই থোবড়াটাই দেখো, হয়তো অন্য সময় হয়তো একটু ফুকফাক দিয়ে আমার মেয়েকে দেখো। আদার্স তো কাউকে কিছু দেখাতে পারি না, যদি আমি বাইরে না যাই বা বাপের বাড়ি শ্বশুর বাড়ি বা কোথাও ঘুরতে যদি না যাই, তাহলে তোমরা আর কারো মুখ দেখতে পাও না আমার ব্লগে, ঠিক আছে? শুধু আমার এই মুখটা। আর যেহেতু আমার চ্যানেলের নামটা যেহেতু পাপিয়া লাইফস্টাইল, যার জন্য তোমরা শুধু পাপিয়াকেই দেখতে পাবে, আর কাউকে দেখতে পারবে না। এটা বেশ মজার, তাই না? যার নামে চ্যানেল শুধু তাকেই দেখা যাবে, আর কাউকে দেখা যাবে না, মানে আমার ফ্যামিলির আর কাউকে দেখা যাবে না। সে যাই হোক, আজকে হচ্ছে কিবার, আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজকে না রান্নার অতটা চাপ নেই, জানো তো রান্নার চাপ নেই। তার কারণ আগের ব্লগে তোমরা দেখেছো রাতে আমাদের বিরিয়ানি খাওয়া হয়েছিল, ডাল তরকারি সব আছে, এখন জাস্ট ফ্রিজ থেকে বের করলাম, ভাত বসালাম, সকালে ডালিয়া করেছিলাম, মেয়েকে ঘি দিয়ে খাইয়েছি সবজি দিয়ে, আর হচ্ছে এখন ভাত বসিয়ে তোমাদের সামনে আসলাম। আজকে বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে, এই দেখো আজকে সব বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন, ওই ঘর পরিষ্কার হয়ে গেছে, জামা কাপড় কিছু কেচে দিয়েছি সেগুলো মেলা হয়ে গেছে। আজকে আমাকে ভীষণ ফ্রেশ লাগছে, তাই না? জানি না কেন আমার নিজের কাছে নিজেকে মনে হচ্ছে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। তো আজকে ওয়েদারটাও সেরকম, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ, ফুরফুর করে হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে, দারুণ। এর মধ্যে যদি একটু খিচুড়ি টিচুড়ি হয় না খুব ভালো লাগবে, খিচুড়ি করলেও হতো জানো তো, কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আগে মাথায় আসেনি। তো এখন প্রিপারেশন নিয়েছি, এই যে ফ্রিজের কভারটা পরাবো, আর এই যে মুছবো ফ্রিজটা, এই ফ্রিজ বলছি, তো মাথা খারাপ হয়ে গেছে, এসিটা মুছবো, মুছে এসির কভারটা পরাবো। আর সবজি কিছু আছে, সবজির সবজি আলার জন্য অপেক্ষা করছি, আসুক, তারপর সবজিও রাখবো, সবজিগুলো ব্যাগের মধ্যে ভরেও রাখবো, সেগুলো তোমাদের শেয়ার করব। তো আজকে এই যে দুপুরে এই রান্না হবে, রান্না হবে না, রান্না অলরেডি করা আছে, তো এই যে সব কিছু শুধু গরম করা হবে, সবই আছে। আর ভাত বসালাম, ভাতটাও ফুটে গেছে, আমি এখন ইয়ে করবো, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নেবো ভাত হতে হতে, তাহলে আমার কাজটা সব কমপ্লিট হয়ে যাবে, তাই না? এদিকে হাজবেন্ডকে বলেছি তুমি একটু পুজো টুজো দিয়ে চলে যাও, ঘরটার মুছে দিয়েছি, ও পুজো দিয়ে গেছে। তো আজকে আমার তাড়াতাড়ি করে ছাপ ছোটোর কাজ করে নিই, তারপর শুধু রেস্ট আর রেস্ট নেবো। ওকে, এসির কভারটা পরিয়ে দিই। লাগিয়ে নিলাম, কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, ভালো আর খারাপ কিছু করার নেই, প্যাকেট ফেলে দিয়েছি, যে কদিন যাবে যাক, এটা তো নেটের, দেখা যাক। তো তোমরাই বলো কেমন লাগছে জিনিসটা এসিতে পড়িয়ে, আর বিছানার মধ্যে ধুলো ছিল মানে নোংরা পড়েছিলো, ওগুলো একটু ঝেড়ে দিলাম। ঠিক আছে চলো, বাদ বাকি কাজগুলো কমপ্লিট করে নিয়ে, এদিকে ভাতটাও ফুটে গেছে। ওকে চলো, কাজ আছে ৩৫০, আরে পারছে ৪০ টাকা, মানে ৪০০ টাকা, ওই কটাই ডিম আছে, ডিম আছে, ওজন করো দেখি, পেট ভালো হবে তো? একদম তাজা মাছ না হলে পয়সা লাগবে না, পয়সা লাগবে না, হ্যাঁ এটুকু গ্যারান্টি আছে আমার, ধরো
তো এই মাছ রাখলাম এটা কালকের জন্য, আর মেয়ের জন্য চিংড়ি মাছও রাখলাম, আর এখানে পার্শে মাছ, এই যে পার্শে আর চিংড়ি। তো এখন মাছগুলো এই ছাড়াবো, ভাতটা উপর দেবো, ভাত হয়ে গেছে। তো এখানে মাছ ধোয়া হয়ে গেছে, চলো ফ্রিজে রেখে দিই। আর এদিকে আমার দেখো বাসন ধোয়া হয়ে গেছে, আর এখানে একটু আলু ভাজলাম ডালের সাথে খাওয়ার জন্য, ডাল গরম করেছি আলু ভাজলাম। তো আর এখন এই যে এই তরকারিগুলো কড়াইতে একটু গরম করে নেব, নিয়ে তারপর যাব হচ্ছে বাদ বাকি কাজগুলো সারতে। তো চলো রেখে দিই, রেখে দিই। তো বাঁধাকপিটা গরম করা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। তো আমার রান্না আজকে পুরো ডান, আশিবাসি দিয়ে আজকের দিনটা কাটিয়ে দেব, ঠিক আছে? রাতে দেখা যাক কি করতে পারি। এখন বাসনগুলো মেজে নেব, তো চলো রেখে দিই। তো আজকের লাঞ্চ হচ্ছে আশিবাসি দিয়েই হয়ে যাবে, ওকে? চলো এবার বাসন কটা মেজে গ্যাসটা মুছে নি, ঠিক আছে? গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন একটু রেডি হয়ে গেছি, যাব হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে। মানে না গেলেও হতো, হাজবেন্ড মেয়েকে নিয়ে আসতো, তবে আজকে স্কুলে যাওয়ার সময় না মেয়ে ভীষণভাবে আমার কাছে আবদার করেছে যে মা আজকে তুমি যেও না, মা অনেকদিন তুমি যাও না। তার ভাবলাম রান্না টান্না সেরকম নেই, কাজ টাজ হয়ে গেছে, তাই হাজবেন্ডকে ফোন করে বললাম আমি আজকে যাই মেয়েকে আনতে। তো আমার হাজবেন্ড তো পুরো অবাক, দেখে বলে আই এম অবাক। তো আমাকে বলছে এ তো সুখবর, যাও। আমি ঠিক আছে তাহলে আমি যাচ্ছি। তা এখন রেডি হয়েছি, টাইম হয়েও গেছে, এতক্ষণ বসে একটু ল্যাথ খাচ্ছিলাম, এখন বাজে হচ্ছে 2:15, ঠিক আছে? আমি এক্ষুনি বেরোবো, তো তাই হলাম তোমার সাথে একটু শেয়ার করি। তো চলো মেয়েকে নিয়ে আসি, তারপর তো আসার পর তো মেয়েকে খাওয়ানো, স্যার আসবে, এই কর, তার পরে আবার তোমাদের সামনে আসবে, কেমন? আজকে একটু বাজারে সবজি বাজারও করতে যেতে হবে, পাড়ায় একটাও সবজিওয়ালা আসেনি জানো তো, এমন একটা কপাল আজকে, ভেবেছি ব্যাগের মধ্যে ঢোকাবো, আজকে সবজিওয়ালা আসেনি একটা, কেন কি জানি। তো চলো আমি মেয়েকে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি, ঠিক আছে? চলো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর এই সবজি পেলাম, সবজি কিনছি, 3:15 দেখি ফুল হয়ে গেছে নাকি? না না এসব ভালো কপি, দেশি কপি আছে। এই থরটা কত? 10 টাকা। আর পালং শাক হাইব্রিড? পালং হাইব্রিড নেই, শীষ উঠবে বলে ওরকম বড় হয়েছে। কত দেবো এটাকে? এটা অর্পিতা, অর্পিতা ফেমাস দেখি, দাও দেখি, আরে পেঁপে দাও, এ পুরো বীজ, কি বলো তুমি? আর কি বলবো, না না পুরো দেখছেন, পুরো বীজ পেঁপে দাও, তিনটে দিয়ে কি করবো আমি? তো দেখো আজকে বেশ অনেক বাজারই হয়ে গেছে, তাই না বলো? এগুলো এখন না, এগুলো পরে ফ্রিজে ঢোকাবো। এখন মেয়েকে মেয়ে ঘুমাচ্ছে, তো এই যে মেয়েকে ঘুম পাড়িয়েছে অন্ধকার, চলো আমি একটু রেস্ট নিই। করছিলাম যার জন্য দুদিকে চুল বেঁধেছি, তাই ভাবছি ঠিক আছে থাক রাতে এরকম ভাবে শুয়ে পড়বো, মাঝে মধ্যে তো চুল বাঁধা হয়, সেটা তোমার সাথে শেয়ার করা হয় না। তা এখন হচ্ছে চলে এসেছি রান্নাঘরে, দুপুরবেলায় তো আশিবাসি খেয়েই একটা দিন কেটে গেছে, এবার রাতটা কি করে কাটাবো বলো? সন্ধ্যাবেলায় মেয়ে ইচ্ছে হচ্ছে মোমো খাওয়ার জন্য, হাজবেন্ড মোমো নিয়ে আসো, সেটা খাওয়া দাওয়া হলো। এখন হচ্ছে রাতে ডিম বসিয়েছি, 3টে ডিম সেদ্ধ বসিয়েছি, একদম সিম্পল খাওয়া দাওয়া, পাতলা করে ডিমের ঝোল আর হচ্ছে গরম গরম ভাত, এটা হচ্ছে আমাদের আজকে ডিনার হবে। আর এই সবজিগুলো তখন তোমাকে বললাম ভরবো, আর ভরা হয়নি, কিন্তু এখন আমাকে ভরতে হবে, ভাবছি কালকের জন্য কি রান্না করবো সেটাও কেটে রাখবো, ভাবছি আলু ফুলকপি দিয়ে পার্শে মাছের ঝোল করবো, দেখা যাক, মানে চিন্তাভাবনা নিয়েছি, এখনো সেট করিনি। তো সবজিটা কা কেটে রাখবো, তো চলো ডিমের ঝোলের প্রিপারেশনটা করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসি, কেমন? চলো। তো এখানে দেখো ডিমের ঝোলটা ফুটে গেছে একদম,
মানে পাতলা ডিমের ঝোল যাকে বলে, ডিমটা ভাজিও নি, ডিমটা সেদ্ধ করে জাস্ট ঝোল করছি। তো এক্ষুনি জল দিলাম, এটা একটু ফুটবে, একটু গাঢ় হবে, তারপর নামাবো। আর এখানে দুপুরের বাসনগুলো মাজবো, আর হচ্ছে ভাত বসাবো, ডিমের ঝোলটা হয়ে গেলে ভাত বসাবো। আর এখানে আমি এখন সবজিগুলো রেডি করছি, ফ্রিজ থেকে সব বের করলাম, বের করে এখন ব্যাগে ভরবো। আর ওখানে মেয়ে কী করছে দেখি, তাকা আমার দিকে। আর জানো তো, এই এসির কভারটা না লাগিয়ে ঠিক আমাদের পছন্দ হচ্ছে না, আমার হাজবেন্ডও বলছে ভালো লাগছে না, মেয়ে বলছে আমারও ভালো লাগছে না। এখন কী করবো বলো তো, অর্ডার দিয়ে দিয়েছি, চলে এসছে, এখন যে প্যাকেটটা থাকে সেটা আজকে ডাস্টবিনে ফেলে দিয়েছি ময়লার গাড়িতে, তো এখন রিটার্নও করতে পারবো না। সে যাই হোক, আমি বললাম থাক, দুদিন ইউজ করি তারপর দেখা যাবে। কি করছিস তুই, এটা ও এই কি সোনা করতে দেখে দেখে আঁকছো, বাহ আমি তো পুরো অবাক সোনা। তুই বলছি মাম্মা, আমি ভাবতে পারিনি তুই এত সুন্দর দেখে দেখে আঁকতে পারবি, সিরিয়াস বলছি। আমাদের লাইফে অনেক কিছুই থাকে না যে যেসব জিনিসগুলো আমরা ভাবতে পারি না, সেই সব জিনিসগুলো কিন্তু লাইফে ঘটে যায়, তাই না? কিছুদিন আগেও তোমাদের বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, কিছুদিন আগে আমার মেয়ে একটা সোজা লাইন দাগ দিতে পারতো না, একটা সোজা মানে স্ট্রেট দাগ দিতে গেলে আমার মেয়ে বলতো মা তুমি একটু হাতটা ধরো না, তুমি একটা হাতটা ধরো না। যদিও আমার মেয়ে কিন্তু 3 বছর হয়ে গেছে ড্রয়িং শিখছে, তবুও হাতটা সেট হয়নি। ইদানিং মানে ইদানিং দেখছি, মানে যা দেখছে সেটা দেখে সুন্দর ডিটো না হলো, চেষ্টা যে করছে না, চেষ্টাটাই সব থেকে বড়। মানুষ চেষ্টা করলে সব কিছু করতে পারে, তাই না? মনে জোর থাকা দরকার আর চেষ্টা, মন থেকে চেষ্টা করলে সব কিছু হয়। তো তোমাদের বলেছি এর আগে যে ফোনের ইয়ে বের করে দিই, সুন্দর মেয়ে এঁকে দেয়। তো আজকে তো আমি ভাবছি মেয়ে পড়ছিল এতক্ষণ, কালকে মেয়ের এক্সাম শেষ, তো মেয়ে পড়ছিল, তাও বললো মা আমার পড়া হয়ে গেছে, মানে টিভি দেখছে, ঘরে এসে দেখি দেখো কি সুন্দর ড্রয়িং করেছে, এখন রাধা আঁকছে। তো রাধাটা কমপ্লিট হয়ে গেলে আমি তোমার সাথে শেয়ার করবো। হ্যাঁ এই দেখো, মানে এই ছবিটা দেখছে আর আঁকছে, দেখো। কোনোদিন ভাবতে পারি না আমার মেয়ে এরকম দেখে দেখে আঁকতে শুরু করবে বা আঁকবে বা এত সুন্দর আঁকবে, আমার কাছে অনেক সুন্দর লেগেছে। তবে কমপ্লিট হোক, তারপর তোমার সাথে শেয়ার করবো, কেমন? দেখো আছে, কমপ্লিট করুক, তারপর দেখি কতটা কমপ্লিট করতে পারে, কতটা সেম হয়, তোমার সাথে শেয়ার করবো। চলো আমি এখন ব্যাগে সবজিগুলো ভরে নিই। তোমরাই বলো আমার মেয়ে ছবি এঁকেছে কেমন লাগছে। আমার কাছে তো ভীষণ সুন্দর লাগছে, কারণ ও যে চেষ্টা করেছে এটাই আমার কাছে অনেক অনেক। যেই মেয়ে আজ কিছুদিন আগে একটা সোজা দাগ দিতে পারতো না, সেই মেয়ে যে এত সুন্দর দেখে দেখে এঁকে দেবে, সত্যি বলছি। একটা সময় আসে না বলো যে এমনি এমনি শিখে যায়। কতবার বকেছি মেয়েকে, আমার হাজবেন্ড বলেছে ড্রয়িং ছাড়িয়ে দাও, ওর কোনো ইচ্ছে নেই, ওর কোনো গর্জ নেই, যে কোনো কিছু ইচ্ছে নেই যে একটা শখ করে করবে, টাকা পয়সা দিয়ে শেখাচ্ছি, কোনো কিছু না। মানে ইদানিং দেখছি এত সুন্দরও ছবি আঁকছে, আমার কাছে তো খুব ভালো লেগেছে। তোমরাই বলো কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো আমি খুব হ্যাপি আমার মেয়ের এই ছবিটা দেখে, ভীষণ হ্যাপি। এই যে সবজিগুলো ব্যাগে ভরে রেখেছি, এটার মধ্যে পেঁপে, এটার মধ্যে সিম, এটার মধ্যে ভেন্ডি, ফুলকপি, বেগুন সব কিছু ভরে রেখেছি। আর এগুলো এখন সবজি কাটবো, লাউটাও ভরতে হবে, এটার মধ্যে থোর রেখেছি। তো বেশ ভালো লাগছে বলো দেখতে, যা বাবা যা রেখে একটা একটা করে রেখে চলে রেখে মূলো দেবো। তো বেশ আমার তো বেশ ভালো লাগছে এই ব্যাগগুলোতে, বেশ সুন্দর লাগছে দেখতে। তো এখন সবজি কাটছি, ভাত হয়ে গেছে, ডিমের ঝোলও হয়ে গেছে, মেয়ের পড়াও হয়ে গেছে, কি দেখাবো, দেখিয়েছি তো। আচ্ছা আচ্ছা এবার, তো এই যে এবার কালার করেছে দেখো আমার মেয়ে, সুন্দর লাগছে না? যাও তা ধরো, যা এগুলো এখন ফ্রিজে রেখে দেবো, ঠিক আছে? চলো রাতে ডিনারটা কমপ্লিট করে ফেলি, টাটা। কেমন কাটলো দিন তেমনভাবে তোমার সাথে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই বাই, বাই বাই, টাটা। যাও রেখে দাও, রাখো রাখো রাখো, যাও একটা রেখে আসো, আস্তে করে।